বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আজকের ফ্লাইটেই বাংলাদেশে এসে পৌঁছাবে এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত থাকছে আরিফুল ইসলামের রিপোর্টে। ইতোমধ্যে ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সর্বশেষ খবর অনুযায়ী আগামীকাল ভোর 5টায় বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছাবেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী গোলকিপার। সেখান থেকে সরাসরি যোগ দেবেন নেক্সট ভেঞ্চার বিজনেস কোম্পানির প্রমোশনাল কাজে। এই বিষয়টি কনফার্ম করেছে নেক্সট ভেঞ্চার কোম্পানির দায়িত্বরত কর্তৃপক্ষ। তবে আফসোসের বিষয় হলো তারা তাদের কোম্পানির প্রমোশনাল কাজে এনেছেন এমিলিয়ানো মার্টিনেজকে। কোনো প্রকার ফ্যান মিটের আয়োজন করবে না তারা। তবে ভালো একটা দিক হলো এমিলিয়ানো মার্টিনেজের সাথে গণভবনে একান্ত সাক্ষাৎ করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে পুরো একদিন কাটিয়ে রাতে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ধরবেন এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতায় শতদ্রু দত্ত দাদার আয়োজনে সেখানে 4 দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এমিলিয়ানো মার্টিনেজ। সেখান থেকে 8ই জুলাই আবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে আফসোসের বিষয় এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আসছেন মার্টিনেজ, সেখানে কোনো প্রকার ফ্যান মিটের আয়োজন করবে না নেক্সট ভেঞ্চার কোম্পানি। তারা আসলে আমাদের ভালোবাসার মূল্য দিতে পারলো না। তবে জেনে রেখো এমিলিয়ানো মার্টিনেজ, বাংলাদেশের আর্জেন্টিন সমর্থকরা তোমাকে অনেক ভালোবাসে। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।